হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। আপনারা কিন্তু অনেকেই কিন্তু টিকটক সোশ্যাল মিডিয়ায় কিন্তু আপনারা এই ভিডিওটা দেখতেছেন, সে ব্যাপক পরিমাণ আপনার ট্রেডিংয়ে এমনকি ফরিতে আছে। আসলে কিন্তু অনেকেই কিন্তু এই ভিডিওটা ম্যাক করতে পারে না। আমি দেখছি অনেকজন এটা কিন্তু করা ট্রাই করতেছে, করতে পারে না। তো আজকের ভিডিওটা আপনি সম্পূর্ণ দেখেন, আর আমাদের চ্যানেল যদি আপনি নতুন দর্শক না হলে সাবস্ক্রাইব করে বসে থাকেন। তো সর্বপ্রথম আপনি কী করতে হবে, আপনাকে প্লে স্টোরে গিয়ে যদি আপনি পিকচার ল্যাব যে কোনো একটা ফটো এডিটিংয়ের একটা অ্যাপস আপনি অবশ্যই ইনস্টল করতে হবে। তো আমি এখান থেকে পিকচার ল্যাব দিয়ে আমি আপনাদেরকে এটা দেখাবো। তো আপনি পিকচার ল্যাবে চলে যাবেন, তারপর এখানে ক্যান্সেল করবেন, তারপর এই যে টেক্সটটা এটা এখান থেকে ডিলিট অপশনে ক্লিক করে ডিলিট করে দিবেন। তো আপনি যদি এটা কোপ করার প্রয়োজন হয় আপনি এটা আপনার মতো করে এটা সাইজ করে নেবেন। আমি শর্টকাট আপনাকে দেখাচ্ছি, প্লাস এখানে ক্লিক করবেন ফ্রম গ্যালারি। তো আপনার যে ফটোটাতে আপনি করতে চেয়েছেন ওই ফটোটা আপনি এখান থেকে সিলেক্ট করে তারপর এখানে টিক মারে ক্লিক করবেন। তো ফটোটা এবার টান দিয়ে দড়িটা আপনি এভাবে জুম করে দিবেন, এভাবে জুম করে দিবেন। করে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, আবার এখানে প্লাস এখানে ক্লিক করবেন, ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন। আপনি এখানে যে টমের যে একটা মাথার যে এটা এটা কিন্তু আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ওখান থেকে লিঙ্ক থেকে ক্লিক করে আপনি কিন্তু এটা ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে এটা ডাউনলোড করে নেবেন। তো এই ফটোটা আমরা এভাবে এভাবে এডিট করে নিতেছি, দেখেন এটা আমাদের মতো করে এটা কাস্টমাইজ করে বসিয়ে নিতেছি, এই যে টমের যে মাথাটা এটা। তো এটা এরকম করে আপনার মতো করে এটা কাস্টমাইজ করে নেবেন। আমি এখানে ছোটো করে এটা কাস্টমাইজ করে নিতেছি। তো করে নেওয়ার পর এখানে সেভ করার জন্য আমরা এই অপশনে ক্লিক করবো, তারপর এখানে সেভ এস ইমেজ গ্যালারি, তারপর এখান থেকে ক্লিক করে পিএনজিটা সিলেক্ট করে সেভ টু দ্য গ্যালারিতে ক্লিক করব। তো ফটোটা সেভ হয়ে যাওয়ার পর এখানে আমরা কী করব, আমরা আপনি চলে যাবেন আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে, ওখান থেকে টেমপ্লেট লিঙ্কটা আপনার অবশ্যই লিঙ্কে ক্লিক করতে হবে। আপনি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে গেলে দেখতে পারবেন ক্যাপকাট টেমপ্লেট লিঙ্ক, আপনি ওই লিঙ্কে ক্লিক করবেন, আপনাকে যে কোনো একটা ব্রাউজারে নিয়ে যাবে। তো আমি এখান থেকে গুগল ক্রোম ব্রাউজারটা ইউজ করতেছি। গুগল ক্রোম ব্রাউজারে আসার পর আমি যে লিঙ্কটা কপি করে রাখছি ওই লিঙ্কটা এখান থেকে আমি পেস্ট করে দেব, তারপর গোতে ক্লিক করব। তো দেখেন আমরা এখানে চলে আসলে এখানে দেখেন নিচের দিকে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন ইউজ টেমপ্লেট ইন ক্যাপকাট, আমরা এখানে ক্লিক করব। তখন আমাদের একটা এরকম একটা টিকটক সাইডের মতো একটা সাইডে নিয়ে আসবে, সেম আপনাকে এরকম সাইডে নিয়ে আসবে, তারপর ইউজ টেমপ্লেটে ক্লিক করব। তো আমরা এখানে ফটো অপশনে ক্লিক করব, তারপর আমরা যে ফটোটা মানে এখন এডিট করলাম সেই ফটোটা আমরা একবার দিব, তারপর আমরা অরিজিনাল যে ফটোটা ওটা দুইবার ক্লিক করব। ক্লিক করার পর টোটালি ফটো হবে তিনটে, তারপর আমরা নেক্সটে ক্লিক করব। দেখেন আমাদের ভিডিওটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে এডিটিং করা, একদমই ইজি দেখছেন। তো ভিডিওটা সেভ করার জন্য উপরে এক্সপোর্ট দেওয়া আছে, আমরা এক্সপোর্ট অপশনে ক্লিক করব, তারপর এখানে এক্সপোর্ট উইথ এটা ওয়াটারমার্ক এখানে ক্লিক করব। তো ভিডিওটা সেভ আমাদের গ্যালারি অপশনে চলে যাবে। তো এই ছিল আজকের ভিডিও, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, আর আমাদের চ্যানেল নতুন দর্শক অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য।